হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এসেছি, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বেরিয়ে গেছে বিএডের নোটিফিকেশান 2021-2023, সেটাই শেয়ার করতে চলে এলাম। অফিসিয়াল নোটিশ বেরিয়ে গেছে, যোগ্যতা খরচ ভর্তি সবটাই শেয়ার করছি। বর্ধমানের সাথে আরও একটি কলেজ, তাদেরও আপডেটটা শেয়ার করে দিচ্ছি, তাদেরও বিএডের তরফ থেকে নোটিশ চলে এসছে। যারা আপনারা এই বছর গ্র্যাজুয়েশন করেছেন বা তার আগেও গ্র্যাজুয়েশন করেছেন, বিএডে অ্যাডমিশন নেওয়ার প্ল্যানিং করছেন, আমি সবসময় বলবো যে প্রাইভেটে না গিয়ে ফার্স্টে গভর্নমেন্ট ট্রাই করুন। গভর্নমেন্ট কলেজগুলোতে কোর্স ফিস কিন্তু যথেষ্ট পরিমাণে কম থাকে প্রাইভেটের থেকে। তো চলুন দেখে নিচ্ছি আপডেটটা, যা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। সোজাসুজি আমি প্রথমে চলে যাচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট, এবং এখানে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার অ্যাডমিশন সেকশনে একটা নোটিশ চলে এসছে, ইনফরমেশন শিট অ্যান্ড ল্যান্ডিং পেজ অফ ফর অনলাইন অ্যাডমিশন বিএড কোর্স স্টাডিজ 2021-23 2021-2023। ডেসক্রিপশন আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, জাস্ট খুললেই আপনি এটা দেখে নিতে পাচ্ছেন। অলরেডি ডাউনলোড করা আছে এই পিডিএফটা, আমি একটু ওপেন করে নিচ্ছি। তো দেখুন এখানে বলে দিয়েছে অ্যাডমিশন 2 বছর বিএড প্রোগ্রামের জন্য বর্ধমান ইউনিভার্সিটি, তাদের নিজের যে ডিপার্টমেন্ট সেখানে অর্থাৎ নিজের বর্ধমানের ক্যাম্পাস থেকে যারা পড়ার প্ল্যান করছেন। আচ্ছা, 2 বছরের কোর্স হয় বিএড, আপনারা সবাই জানেন বাংলা এবং ইংলিশে উভয় সাব মানে যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি পড়াশোনা করতে পারছেন। প্রথমে আমাদের যেটা করতে হয় ভালো করে ইনটেক ক্যাপাসিটিটা বুঝতে হবে। ইনটেক ক্যাপাসিটি ডেপুটেড, এটা মানে হচ্ছে যারা অলরেডি কোথাও না কোথাও স্কুলে পড়াচ্ছে, যাদের চাকরির সাথে সাথে তাদের বিএড কমপ্লিট করতে হবে এনসিটি রুলস অনুযায়ী, তাই তারা কিন্তু ডেপুটেডের আন্ডারে অ্যাডমিশন নিতে পারছে। আর ফ্রেশার্স মানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, সেটা যে কোনো সালে হতে পারে। মানে ঘটনা হচ্ছে আপনার যদি এজ যেটা চাইছে সেই এজের মধ্যে যদি আপনার থাকে এলিজিবল হন, তাহলে আপনি 2015-এ গ্র্যাজুয়েশন করুন, আর 20-তে আর 21-এ গ্র্যাজুয়েশন করুন, আপনি আবেদন করতে পারবেন, কারণ এগুলো প্রফেশনাল কোর্স। তো এটা হচ্ছে ফ্রেশার্সদের জন্য বলে দিয়েছে, সাবজেক্ট ওয়াইজ বলে দিয়েছে। যেমন দেখুন লাইফ সায়েন্স জুওলজিতে রয়েছে 2টো, ইউআর 2টো মানে জেনারেলদের 2টো, বাট এখানে এসসি এসটি ওবিসি সবাই আবেদন করতে পারবে। আচ্ছা, আলাদা করে এসসির স্টুডেন্ট সিট নেই, বাট যে সিটটা আছে সেটা ইউআরদের সিট, জেনারেলদের সিট, অর্থাৎ সবাই আবেদন করতে পারবে। তো এইভাবে আপনি দেখে নিচ্ছেন মোটামুটি সায়েন্স গ্রুপের ওপরই কিন্তু এরা এইবারের যে ফ্রেশার্সদের দেখুন এটা বার করেছে। তারপর এখানে আছে আদার্স ইউনিভার্সিটি, এটা হচ্ছে যারা বর্ধমান ছাড়া অন্য ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার প্ল্যানিং করছেন, অর্থাৎ যে ধরুন আজকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, সে যখন চাইছে যে আমি বর্ধমানের আন্ডারে বিএড করবো, তাহলে সেই আদার্স ইউনিভার্সিটি চলে এলো। তো সেখান থেকে আপনি দেখছেন এখানে কটা সিট রয়েছে, 5টা মতন সিট রয়েছে। এলিজিবিলিটি যোগ্যতা 50% মার্কস পেতে হবে আপনাকে মিনিমাম গ্র্যাজুয়েশনে, তাহলেই আবেদন করতে পারছেন। মেরিটটা কীভাবে হবে সেটা আমি বলছি, তার আগে একটু আচ্ছা, অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী এসসি এসটি ওবিসিদের যাবতীয় যা ছাড় সেগুলো সমস্ত কিছু থাকছে, স্কলারশিপ থেকে শুরু করে সমস্ত কিছু থাকছে। আর বিএডদের কিন্তু স্কলারশিপ হয় এসবিএম সিএম, বিএড যারা স্টুডেন্টস আছে তারা কিন্তু আবেদন করতে পারে। তো এটা নিয়ে আপনারা কেউ মানে অনেক কোয়েশ্চেন করেছেন, আমি আবার বললাম আরও অনেক স্কলারশিপ আছে যেগুলো কিন্তু প্রফেশনাল কোর্সের মধ্যে পড়ে, তাই বিএডের স্টুডেন্টরা আবেদন করতে পারে। আচ্ছা, এজ লিমিট প্রথমত দেখুন, এজ লিমিট বলে দিয়েছে 30 জুন 2021 অনুযায়ী 38, 38 বছরের মধ্যে বয়স হলেই আপনি আবেদন করতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে দেখুন এখানে যেটা হচ্ছে আপনার এই মেথডটা, অর্থাৎ অ্যাডমিশনের মেথডটা 80-20 হবে, মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেরকম বলে দিয়েছে তার জন্যই। আজকের এখানে আপনি ওপরে দেখতে পাচ্ছেন সিটটা বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য 20টা, আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য 5টা। আচ্ছা, এবার আমি একটু স্ক্রল করে দেখে নিই যে প্রথমত এটা হচ্ছে মেথড সাবজেক্ট, যে এই সাবজেক্টের ওপর কিন্তু করতে পারেন। যেমন ধরুন লাইফ সায়েন্সের মধ্যে রয়েছে জুলজি, বোটানি, ফিজিও, বায়োটেকনোলজি, তারপর মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বা এই সমস্ত ম্যাথামেটিক্স গ্রুপ, ম্যাথ, স্ট্যাট, এই সমস্ত কিছুর ওপর আপনি কিন্তু মেথড সাবজেক্ট হিসাবে নিজেকে রাখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আমি একটু এর সিলেকশন প্রসিডিওরটা দেখাচ্ছি। সিলেকশন প্রসিডিওর আমি এর আগে কিছুদিন আগে বর্ধমানের একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি 2020 সালের আপডেটগুলো বলেছিলাম, এবং আমি সেখানে স্পষ্টত এটাও বলেছিলাম যে বর্ধমান ইউনিভার্সিটি মাধ্যমিক উচ্চমাধ্যমিক গ্র্যাজুয়েশনের নম্বর দেখলেও দেখতে পারে। দেখুন সেটাই হচ্ছে, বর্ধমান বিশ্ববিদ্যালয় তাদের কিন্তু নম্বর যেটা দেখছে সেটা দেখুন কীভাবে, 10% দেখছে তারা হচ্ছে মাধ্যমিকের নম্বর, 10% দেখছে তারা হচ্ছে এইচএসের নম্বর, 15% দেখছে তারা হচ্ছে বিএসসি জেনারেলের নম্বর, 20% দেখছে তারা হচ্ছে বিএসসি অনার্সের নম্বর, তারপরে 20% দেখেছে পিজির নম্বর, যা এবং তার সাথে যাদের ধরুন আজকে এম ফিল রয়েছে তাদের 5 মার্কস দেওয়া হবে, পিএইচডিদের জন্য 5 মার্কস দেওয়া হবে। এইভাবে কিন্তু টোটাল ফ্রেম অ্যান্ড মেরিট লিস্টটা বর্ধমান ইউনিভার্সিটি তাদের কিন্তু ক্যালকুলেট করবে, বোঝা গেল। অর্থাৎ মাধ্যমিক টু গ্র্যাজুয়েশন বা পিএইচডি পোস্ট গ্র্যাজুয়েট যেটুকু যেটা আপনি পড়াশোনা করেছেন সম্পূর্ণ ডিটেলসগুলোই এখানে অতি অবশ্যই দেবেন।
আচ্ছা কোর্স ফিসটা একটু দেখুন, যারা ধরুন আজকে ডেপুটেড ক্যান্ডিডেট রয়েছে তাদের 10,730 টাকা কোর্স ফিস, যে আজকে ফ্রেশার্স তার কিন্তু মানে কোর্স ফিস না অ্যাডমিশন ফি, অ্যাডমিশন ফি লাগছে 4,230 টাকা মাত্র, যেহেতু গভর্নমেন্ট কলেজ তার জন্য গভর্নমেন্ট কলেজ থেকে পড়লে সবসময় সুবিধা। অ্যাডমিশন যে শুরু হচ্ছে 1 তারিখ থেকে সেটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসলেই দেখতে পাবেন, অসুবিধা হলে বলবেন আমি শেয়ার করে দেবো, তবে 1 তারিখ তার জন্য ওয়েট করতে হচ্ছে। চলুন আমি আরও একটি বর্ধমানের আন্ডারে আরেকটা কলেজ চলে যাচ্ছি, সেটা হচ্ছে কালনা কলেজ চলে এসেছি। কালনা কলেজ সেখানে কিন্তু বিএড অ্যাডমিশন হয়, শুধুমাত্র কালনা আরও অনেক কটা কলেজে বিএড অ্যাডমিশন হয়ে থাকে, তো সেখান থেকে আপনারা জাস্ট কলেজ ওয়াইজ গিয়েও চেক করলে বুঝতে পারবেন, সব জায়গাতেই নোটিশ দিয়ে দিচ্ছে এক এক করে। যেমন ধরুন কালনা কলেজের তরফ থেকে যে বিএড অ্যাডমিশন দিয়েছে 2021-2023 সেটা আমরা একটু দেখে নিচ্ছি, এটারও আমি দরকার পড়লে লিঙ্কটা ডিসক্রিপশানে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। দেখুন আমি একটু প্রথমত বলে দিই, 50% মার্কস লাগবে এবং এখানে দেখুন যে স্টুডেন্টস আছে সেটা ডেপুটেডদের জন্য রয়েছে 50 আর ফ্রেশার্সদের জন্য রয়েছে 50, অর্থাৎ 50-50 করে ভাগ করা হয়েছে। আচ্ছা আপনার যেটা হচ্ছে এজ যেটা বলে দিয়েছে দেখুন 38 ইয়ার্সের মধ্যে আপনাকে বয়স হতে হচ্ছে, তাহলে আপনি আবেদন করতে পাচ্ছেন। এখানে সাবজেক্ট কী কী অ্যাভেলেবেল আছে, বাংলা ইংলিশ সংস্কৃত ম্যাথ ফিজিক্যাল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি তার মধ্যে পড়ছে, আচ্ছা হিস্ট্রি জিওগ্রাফি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স কমার্স। তো দেখুন কমার্সের অনেকে খুঁজছিলেন, তো এই একটা গভর্নমেন্ট কলেজ রয়েছে, তো এখান থেকে আপনি কিন্তু অ্যাপ্লাইগুলো করতে পারছেন। অ্যাপ্লাই শুরু হচ্ছে এখানে 2 তারিখ থেকে 18 তারিখ অবধি এবং এই ট্যাবটা ওপেন হলেই আপনার এইখান থেকে যে প্রসিড টু অ্যাপ্লাই অনলাইনে গিয়ে আবেদন করতে পাচ্ছেন, 2 তারিখ থেকে আবেদনটা আপনারা করতে পারবেন এবং এই আবেদনটা 18 তারিখ অবধি চলবে। আচ্ছা ইম্পর্টেন্ট ডেটসগুলো একটু দেখে নিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখুন এই যে নোটিশ যেটা ইস্যু করেছে 28 তারিখে, 2 তারিখ থেকে 18 তারিখে এদের অ্যাডমিশনের ফর্ম ফিল আপ হবে, প্রভিশনাল লিস্ট পাবে 19 তারিখে, তার পরবর্তীতে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে এদের আলটিমেটলি অ্যাডমিশন হবে এবং 4 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আচ্ছা টাকা কত লাগছে এদের, এখানে 14,000 টাকা করে লাগছে পার ইয়ার, 14,000 টাকা লাগছে পার ইয়ার, আবার বা সেকেন্ড ইয়ার লাগছে 14,000, মানে টোটাল আপনার 28,000 টাকা লাগছে এখান থেকে আপনি যদি বিএড অ্যাডমিশন নিচ্ছেন। এখানে দেখুন একদম পুরো কাস্ট ওয়াইজ পুরো একদম টোটাল ডিভাইডেশনটা করা আছে, সেই হিসাবে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। যারা অন্য ইউনিভার্সিটি থেকে পড়েছে তারাও আবেদন করতে পারবেন, যারা বর্ধমানে নিজের স্টুডেন্টস রয়েছে তারাও কিন্তু এখান থেকে আবেদন করতে পারছেন এবং সব জায়গায় 80-20 এবছর হবে, বোঝা গেল। তো আরও নতুন কিছু বিএড অ্যাডমিশন আপডেট পেলে নিয়ে আসবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে, যদি ভালো কমেন্ট পাই তাহলে। ভালো থাকবেন সবাই, বিশাল বড় বেস্ট অফ লাক।